হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওটি হলো দেশি কবুতর পোষ মানানোর পদ্ধতি সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক দেশি কবুতর পোষ মানানোর পদ্ধতি যারা নতুন কবুতর পালন শুরু করে তারা বেশিরভাগ ক্ষেত্রে কবুতর ভালোভাবে পোষ মানাতে পারে না যার কারণে কবুতর কিন্তু চলে যায় যখন আপনারা কবুতর কিনে আনবেন কবুতর কিনে আনার পর এক সপ্তাহ পর্যন্ত কবুতরের খোপটা চেনাতে হবে যদি খোপে কবুতর পালন করে থাকেন তাহলে এক সপ্তাহ পর্যন্ত কবুতরের খোপটা চেনাবেন আর যদি খাঁচায় কবুতর পালন করে থাকেন তাহলে এক সপ্তাহ পর্যন্ত কবুতরের খাঁচাটা চেনাবেন খাঁচা চেনানো বা খোপ চেনানো হয়ে গেলে তারপর কবুতরকে আপনারা কসটিপ দিয়ে কবুতরকে ছাড়তে পারেন বা কবুতরের পাখা জামি করে দিতে পারেন তখন কি হবে যে কবুতরটা আশেপাশে ঘুরবে আপনার বাড়ি থেকে যেতে পারবে না কিন্তু কবুতরটা বাড়িতে করবে তখন কবুতর বাড়িটা ভালোভাবে চিনে যাবে ক্ষোভটা যখন এক সপ্তাহ পর্যন্ত চেনাবেন অবশ্যই বিকেল টাইমে কবুতরকে ছাড়ার চেষ্টা করবেন যখন কস্টিপ অথবা আপনারা কবুতরের পাখা জাঞ্জি করে দেবেন কবুতরটাকে প্রথম ছাড়বেন তখন অবশ্যই বিকেল টাইমে ছাড়ার চেষ্টা করবেন কবুতরের খুব চেনানো হয়ে গেলে কবুতরকে কতদিন পর্যন্ত আপনারা বাড়িটা চেনাবেন তো বাড়ি চেনানোর জন্য কতদিন পর্যন্ত আপনারা কবুতরের পাখায় কষ্টিপ রাখবেন বা কবুতরটা জামজি করে দিলে তো কবুতরের পাখা আবার উঠতে উঠতে কবুতরটা বাড়িটা চিনে যাবে আর যদি কবুতরের পাখায় কষ্টিপ দেন তাহলে আপনি পনেরো থেকে বিশ দিন কষ্টিপ রাখতে পারেন অথবা কবুতরটা যখন ডিম দিয়ে দিবে তখন আপনি কস্টিপ খুলে ফেলতে পারেন অনেকে আছে কবুতরের খোপটা ভালো করে চেনে কবুতরের ঘরটা ভালো করে চেনে কিন্তু বাসাটা ভালো করে চেনে না যার ফলে কবুতর যখন আকাশে উড়ো উড়ি করে তখন কবুতরটা আর বাসায় নামে না কবুতরটা অন্যদিকে চলে যায় যখন কবুতরকে ঘর চেনানো এবং বাসা চেনানো হয়ে যাবে তখন কবুতরকে আপনারা এরকম একটা জায়গায় খাবার দিবেন যেমন মনে করেন যে আমি এখন কবুতরকে খাবার খাওয়াচ্ছি এমন একটা জায়গায় খাবার খাওয়াবেন যেখানে আপনি থেকে কবুতরকে খাবার দিতে পারে প্রথম কয়েকদিন কবুতরটা নিচে নামতে চাইবে না কবুতর খুব থেকে নিচে নামতে চাইবে না কয়েকদিন পর যখন কবুতরটা খুব থেকে নিচে নামবে তখন আপনি কবুতরটাকে খাবার দিবেন কয়েকদিন কবুতরটা ভয় পাবে কবুতরটা আপনার কাছে এসে খাবার খাবে না তখন কয়েকদিন যাওয়ার পর কবুতরটা দেখবেন যে খোপ থেকে নিচে নামে আবার খোপের ভিতরে যায় তখন আপনি যখন কবুতরকে খাবার দিবেন কবুতরটা আপনার কাছে এসে খাবার খাওয়ার চেষ্টা করবে খাবার খাবে তো খাবার খেতে খেতে একসময় দেখবেন যে কবুতরটা আপনার হাতে খাবার খাবে তো আপনি হাতে খাবার দিয়ে রাখলে দেখবেন যে প্রথম প্রথম ওরা ভয় পাচ্ছে আপনার হাত থেকে খাবার খাবে না তো যখন প্রথম একটা কবুতর আপনার হাতে খাবার খাবে তখন দেখবেন যে অনেকগুলো কবুতরই আপনার হাতে এসে খাবার খাবে কারণ একটা কবুতর হাতে আপনার খাবার খেলে অন্য সব কবুতরও কিন্তু আপনার হাত থেকে খাবার খাবে তো দেখেন আমার কবুতর কিন্তু সবগুলো আমার পোষ মেনে গেছে এভাবে করে কিন্তু আপনারা কবুতরকে পোষ মানাতে পারেন কবুতরকে নির্দিষ্ট একটা ডাকে অভ্যস্ত করবেন যে এই ডাকটা দিলে কবুতর চলে আসবে তো প্রথম কয়েকদিন আপনারা এই ডাকটা দিবেন ডাক দিয়ে কবুতরকে খাবার দিবেন দেখবেন যে প্রথম প্রথম এই ডাকে আসবে না তো খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে তখন যখন আপনি এই ডাকে কবুতরকে ডাক দিবেন ডাক দেওয়ার সাথে সাথে দেখবেন যে কবুতরটা চলে আসছে খাবার খাওয়ার জন্য এভাবে করে আপনারা দেশি কবুতর পোষ মানাতে পারেন ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ